পাঁচই মে শুক্রবার এফডিসিতে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নির্বাচনের সভাপতি নির্বাচিত হয়েছেন মিশা সৌদাগর নির্বাচিত হওয়ার পর শনিবার সন্ধ্যায় এফডিসিতে তিনি সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন এ সময় তিনি বলেন সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করে চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাব তিনি আরও বলেন নির্বাচনে আমি জয়ী হলেও হেরেছে ওমর সানি সে আমার বন্ধু নির্বাচনের ফল পাবার পর আমি তার বাসায় ফুল নিয়ে গিয়েছিলাম উমর সানি আমার কাছে প্রতিজ্ঞা করেছে একসঙ্গে কাজ করার আমরা একসঙ্গে কাজ করে বাংলাদেশের চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাব তিনি আরো বলেন আমি এবিসির সাবেক নেতা ও সিনিয়র অভিনেতাদের বাসায় গিয়ে দোয়া নিয়ে এসেছি এরই মধ্যে কবরিয়াপুর বাসায় গিয়েছি আলমগীর ভাইকে ফোন করেছি বলেছি আমাদের নির্বাচিত কমিটি সিনিয়রদের উপদেশ ছাড়া কোনো কাজ করবে না সন্ধ্যায় নবনির্বাচিত কমিটির সদস্যরা এফডিসিতে প্রবেশ করলে তাদের ফুলের শুভেচ্ছা জানান চলচ্চিত্র শিল্পী সমিতি পরিচালক ও কলা কৌশলীরা প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এস